গ্রুপুরি মামলা শুনানি পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে, স্থগিতই রইল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল গুব্বি মামলা শুনানি। এই মামলার পরবর্তী শুনানি বুধবার। বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া ডিভিশন বেঞ্চ শুনানি পিছিয়ে দেয়। আরও একবার গ্রুপ ডি নিয়োগ মামলা শুনানি পিছিয়ে যাওয়ায় হতাশ চাকরিপ্রার্থীদের একাংশ। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশে তা সাময়িকভাবে স্থগিত হয়ে যায়, ফলে কার্যকর হয়নি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশ। এই অবস্থায় গুগডি চাকরিপ্রার্থীদের একাংশের নজর শীর্ষ আদালতের দিকে। সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি অনিরুদ্ধ বসু এবং বিচারপতি সুধাংশু ধুলিয়া ডিভিশন বেঞ্চে এই মামলাটি শুনানি ছিল। সেখানে আগেই চাকরিচ্যুতদের এক আইনজীবী বিচারাধীন বিষয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের টিভি সাক্ষাৎকার নিয়ে প্রশ্ন তুলেছিলেন। এর আগে নিয়োগ সংক্রান্ত দুটি মামলা বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। এখন চাকরিপ্রার্থীদের আশঙ্কা, এই মামলার ক্ষেত্রেও একই যুক্তি দেখাতে পারেন চাকরিচ্যুতরা। যদিও এমন ধারণার কথা আগেই সংবাদমাধ্যমে জানিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ও। 2016 সালে গুব্ডি কর্মী নিয়োগে দুর্নীতি হয়েছে এই অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন লক্ষ্মী টুঙ্গাসহ কয়েকজন চাকরিপ্রার্থী। এই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা আদালতে জানায়, তদন্তে গাজিয়াবাদের নাইসা ওয়েমার শিট মূল্যায়নকারী সংস্থা থেকে 4465টি ওয়েমার শিট উত্তরপত্র উদ্ধার হয়েছে, যার মধ্যে 2819 জন পরীক্ষার্থীর ওয়েমার শিটে কারচুপি রয়েছে। এই তথ্য যায় স্কুল সার্ভিস কমিশনেও। সিবিআইয়ের দেওয়া তথ্য যাচাই করে এর সত্যতা স্বীকার করে এসএসসি। তারা জানায় মোট 2823, 2819 এবং পরে আরও 4 জনের ওয়েমার জনের মধ্যে 1911 জনকে চাকরির সুপারিশপত্র দেওয়া হয়। তারা এখন চাকরি করছেন, অর্থাৎ 1911 জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন তা স্বীকার করে নেয় এসএসসি।